প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাইরুল আবেদিন। যারা বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত টক শো গুলো দেখে থাকেন তারা জানেন যে আমি অনেকদিন ধরে আমার অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে প্রায় 3 মাস পরে আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থতা দিয়েছেন এবং আপনাদের সঙ্গে আবার কথা বলার সুযোগ দিয়েছেন। তো আমি আসলে নিজেকে খুবই উজ্জীবিত মনে করছি আজকে আপনাদের সামনে আবার হাজির হতে পারার জন্য, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমার সঙ্গে আপনারা জানেন যে আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা, সেটা হলো বিষমুক্ত খাদ্য উৎপাদন চর্চা। আমাদের আমরা আসলে বিসেফ ফাউন্ডেশনের বেশিরভাগ টক শোতেই এগুলো নিয়েই কথা হয়ে থাকে। আজকে ওগুলোর সূত্র ধরে আমরা কথা বলে থাকবো, কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী এই যে চর্চাগুলো হচ্ছে, এই চর্চাগুলোর একটা ব্যতিক্রম ধর্মী চর্চা, যেটা আমরা কখনো কখনো আংশিকভাবে শুনে থাকি, কিন্তু আজকে একটা পরিপূর্ণ আলোচনাটা আমরা শোনার চেষ্টা করবো। এটার জন্যে সঙ্গে আমাদের সঙ্গে আছেন রহমত শহীদুল ইসলাম সাহেব, যিনি ভারতের সুভাষ পালেকার প্রাকৃতিক কৃষি, সুভাষ পালেকার ন্যাচারাল ফার্মিং, এইটার থেকে যেটা ভারতে প্রচলিত হচ্ছে এবং সেখান থেকে উনি শিখে এসেছেন, জেনে এসেছেন, আরো ভালো করে এসে বাংলাদেশের চেষ্টা করছেন। আর ওনার এই উদ্যোগের সাথে ওতপ্রোত ভাবে জড়িত আছেন আর একজন বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম। উনি আমাদের কাশিমপুরে BADC-র একটা অতি পুরাতন ফার্ম আছে, যেখানে সবজি নিয়েই আসলে শুরু হয়েছে, সবজি মূলত যেখানে উৎপাদিত হয় সেখানকার উনি জয়েন্ট ডিরেক্টর, উনি ওখানকার প্রধান এখন। আর আমাদের সঙ্গে আরেকজন বিশেষ এই আজকে ওনারা যেগুলো কথা বলবেন এইটার সঙ্গে রিলেটেড একজন বিশেষজ্ঞ আছেন, ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, একজন বিজ্ঞানী আছেন আর একজন। উনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, এটাকে BARC বলি, ওটার পরিচালক থেকে রিটায়ার করেছেন, দাঁড়িয়ে পাকা মেম্বার ডিরেক্টর ছিলেন, মেম্বার ডিরেক্টর থেকে উনি এখন ওখানেই আবার বিশেষজ্ঞ হিসেবে, উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এটা কোথা থেকে হচ্ছে, ইকো হচ্ছে কেন, তার জন্য একটু খেয়াল করো, ইকো হচ্ছে, দুবার শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আর আরেকটা জিনিস আমি বলে রাখি যে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা আমাদের এই অনুষ্ঠান শেয়ার করতে পারেন, আমাদের যারা অংশগ্রহণ করছেন তারাও আসলে শেয়ার করতে পারেন, যে আপনাদের ফেসবুক পেজে আপনারা গিয়ে আপনাদের আমাদের যে বিসেফ ফাউন্ডেশনের পেজ আছে সেখান থেকে আপনারা শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনাদের কথাগুলো আপনাদের অন্যান্য আরো যারা গুণগ্রাহী আছেন, বন্ধু বান্ধব আছেন, তারা আপনাদেরকে দেখতে পারেন, আপনাদের আলোচনাটা শুনতে পারেন। তো যাই হোক, আমি আবার আমার শুরুতে বলেছি আজকে আমরা বিষমুক্ত আলোচনা নিয়ে যে চর্চা হচ্ছে সেগুলো নিয়ে, বিষমুক্ত খাদ্য উৎপাদন নিয়ে যে চর্চা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। বিশেষ করে যে প্রাকৃতিক কৃষি, প্রাকৃতিক ভাবেও জনাব শহীদুল ইসলাম সাহেব এবং জনাব মাহবুব আলম সাহেব দুজনের সঙ্গে আমার কথা হলো, ওনারা বলতেন যে আসলে আমাদের এই যে বাজার থেকে কিনে সার, ইউরিয়া সার, ফসফেট সার, পটাশ সার, এগুলো আসলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে এখনো অবিশ্বাস্যই মনে হয়, আমার কাছেই মনে হয়, কিন্তু কথাগুলো শুনতে হবে, ওনারা জোর দিয়ে বলছেন আর একজন দুজনই গণ্যমান্য ব্যক্তি আছেন তারা বলছেন, সেটা আমার খালি আমার শোনার দরকার না, আপনাদের সবার শোনার দরকার। আপনাদের প্রশ্ন যদি যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে শুনবো, তার সেগুলোরও উত্তর ওনারা দেওয়ার চেষ্টা করবেন, শুধু আজকে না এরপরেও দেওয়ার চেষ্টা করবেন আর কি। এবং ডক্টর সাত্তার তো আছেন, আপনাকে বলছি আপনি শুধু আলোচক না, আপনি প্রশ্নও করতে পারেন, যদি আর ওনাদের কাছে প্রশ্ন থাকে একটা হাত তুলবেন, আমি আপনাকে সে প্রশ্ন করার সুযোগ দেব, যাতে করে ওনারা উত্তর দিতে পারেন। এবং এই সমস্ত জিনিসগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা মানে সেটাও যেন ওনারা দিতে পারেন। আমি প্রথমে আগে কার কাছে যাব, আগে মনে হয় রহমত সালাউদ্দিন শহীদুল ইসলাম সাহেবের কাছে। আমার শহীদুল ইসলাম সাহেব, আপনার একটা প্রতিষ্ঠান আছে, নাম হলো কৃষি পরম্পরা। জি,
কৃষি পরম্পরা বলছেন, কৃষি পরম্পরা এইটা সম্বন্ধে একটু বলুন, এবং সেখানে এই যে প্রাকৃতিক কৃষি এইটার একটু ব্যাখ্যা দেবেন সেই সাথে। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করব, বিসেফ ফাউন্ডেশন অনলাইন নাগরিক সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জেনুল আবেদিন স্যার, আপনাকে, আপনার প্রতি এবং সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের প্রতি, আমি যে বিষমুক্ত খাদ্যর দীর্ঘ 6 বছর যাবৎ করে আসছি, সরকারিভাবে বা কোনো ওই মেইনস্ট্রিম এটা আলোচিত হয়নি। আমি প্রথমেই বলবো, কৃষি পরম্পরা এটা হচ্ছে আমার সাইট আসে, কৃষি পরম্পরা এটা আমি আমার ফেসবুক অন্যান্য সব এর মধ্যে রাখছি, নামটা আমি রেখেছি খুব সুন্দর। আমি পরম্পরা বলতে যে আমাদের পূর্বপুরুষ যেটা করে গেছে এটাকে ধরে রাখা আর কি, কৃষিটাকে ধরে রাখার জন্য এই নামটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি ওটা ওই অ্যাড করে দিয়েছি কৃষি পরম্পরা, কৃষি সংশ্লিষ্ট যত কিছু আছে। এরপর আসেন বিষমুক্ত নিরাপদ কৃষির বিষয়ে আমি কিভাবে আসলাম। আসলে আমি কিন্তু কৃষি বিজ্ঞানীও নই, কৃষিবিদও নই, আমি কৃষকও নই। আমার ছোটখাটো একটা ব্যবসা ছিল মোহাম্মদপুর এরিয়া, ব্যবসাটা আমি এখনো করি, হাউজিং ব্যবসা বলতে পারেন, এবং হেভি ইকুইপমেন্ট ভাড়ায় চালাতাম। তো আমি খাদ্যর দিকে একটু বেশি ছিলাম, যে ভালো ভালো খাদ্য যেখানে পাওয়া যায় ওটা আমি সংগ্রহ করে আমি খেতাম, আমার সন্তান স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে নিয়ে ভালো খাওয়ার জন্য সবসময় আমি চেষ্টা করতাম। তো বিভিন্ন সময় অনলাইনে এবং ইয়েতে দেখি যে বিষ, এবং পত্রিকায় দেখি যে আমাদের খাদ্যগুলোতে বিষ ভরে যাচ্ছে, এবং আমি এটাও দেখেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখনই খামার বাড়িতে আসেন বা অন্যান্য কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলোতে ভাষণ দেন, তিনি বলেন যে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারছি, এটার সাথে আমি একমত। কিন্তু তিনি আরেকটা কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমরা ওই পুষ্টিতে পিছিয়ে আছি, এটা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য, এই কথাটা আমার কাছে ভালো লাগছে। তো আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আসলে পুষ্টি তো প্রয়োজন, পুষ্টি আমাদের দরকার, পুষ্টি না হলে আমরা চলতে পারবো না। পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে হারে ক্যান্সার হইতেছে, বিভিন্ন হইতেছে, আমি পুষ্টিকর খাদ্য খাবো। তো খোঁজ লাগালাম, এলাকার লোকজন বললো আরে তোমার বাড়ির পাশে কলা দিয়ে ভালো পুষ্টিকর খাদ্য পাওয়া যায়। আমি একজনকে দায়িত্ব দিলাম যে তোমাকে আমি ডবল পয়সা দেবো, তুমি আমাকে পুষ্টিকর খাদ্য দাও। তো সে এক লোক নিয়ে আসলো, চাষি, চাষ করে, তার কাছ থেকে আমি দ্বিগুণ দামে খাদ্য নিতেছি আর খুব আনন্দের সহিত মানে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করি। তো হঠাৎ একদিন খেয়াল হলো যে আমি যে পুষ্টিকর খাদ্যটা আনছি বিষমুক্ত, এটা আসলে বিষমুক্ত কিনা একটু দেখা দরকার। এই হিসেবে আমি চলে গেলাম কলাতিয়া, তার বাগান, তার সবজি বাগান নিয়ে ঘুরে দেখলাম। প্রথমে ঢুকলাম আমি পেঁপে বাগানে, ওখানে গিয়ে দেখি পেঁপে গাছের পাতাগুলো সাদা, মানে সাদা 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 দায়। তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার পেঁপে গাছের সাদা, এটা কি? বললো এই পোকামাকড় আসে তো এর জন্য একটু ওই ওষুধ দিতে হয়। তো আমি বুঝে গেছি যে এটা বিষমুক্ত না, এখানে বিষ তারা প্রয়োগ করতেছে। পরবর্তীতে আমি নিজে চেষ্টা করলাম যে আমি নিজে উৎপাদন করে খাবো। কৃষি বিষয়ে তো ছোটবেলায় বাবার সাথে কৃষি কাজ করছি, তখন ছিল, পরবর্তীতে তো আমরা প্রায় 40-50 বছর যাবৎ এটা করি না, কিভাবে কি করা যায়। তারপর আমি ওই সুভাষ পালিকার, আমার যে গুরু, দীক্ষা গুরু, ওনার ভিডিও গুলো আমি দেখতাম। পরে ওনার সাথে যোগাযোগ করে দেখলাম যে গুরুজি আমি বিষমুক্ত খাবার উৎপাদন করতে চাই, আপনি আমাকে হেল্প করেন। তো উনি বললেন যে ঠিক আছে তুমি ইন্ডিয়ায় চলে আসো। গেলাম, যাওয়ার পর ওখানে গিয়ে দেখি 6-7 হাজার লোকের একটা অনুষ্ঠান, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর উপর তারা প্রশিক্ষণ নিচ্ছে। ওখানে যাওয়ার পর বাংলাদেশ থেকে গেছি, খুব মানে সারা বাংলাদেশের ইয়ে তুলে ধরছি, এবং তাদের ইয়ে আদান প্রদানের মাধ্যমে আমাকে প্রচুর সম্মান করলো এবং হাতে ধরিয়ে কাজগুলি শিখিয়ে দিল। পরবর্তীতে আমি আরো 5-6 বার গেলাম, ওখান থেকে শিখে এসে আমি প্র্যাকটিস করি। আমি যখন ওনার ওই জিরো বাজেট ন্যাচারাল ফার্মিংটা পুরোপুরি শেখার পর আমি যখন আমার নিজস্ব জমিতে উৎপাদন শুরু করলাম, প্রত্যেকটা খাদ্য, প্রত্যেকটা শাক সবজি ফল মূল যত কিছু আছে
একটা স্বাদ, ছোটবেলায় যে স্বাদটা পেতাম সেটা চলে আসছে। পরে আমি দেখলাম যে আমি নিজে তো খেলে হবে না, আমি প্রতিবেশীদেরকে খাওয়াবো, দেশবাসীকে খাওয়াবো। এইভাবে আমি আরম্ভ করলাম, সারা দেশে যে ফেসবুকের মাধ্যমে আমি আমার প্রচার চালিয়ে যাই। সারা দেশে প্রত্যেকটা জেলা থেকে 2-4-5 জন করে লোক আমার আছে, যারা কৃষি জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং করে। আমি তাদেরকে প্রশিক্ষণ দিই, তাদের সাথে মত বিনিময় হয়। এভাবে আমি কাজটা চালিয়ে যাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ওইখানে জিরো বাজেট যে শব্দটা ব্যবহার করেছেন, আমরা সুভাষ পালেকার মহোদয়ের নাম উচ্চারণ করেছেন সেটা ঠিক আছে, কিন্তু তার অন্তর্নিহিত জিনিসটা হলো জিরো বাজেট। এই জিরো বাজেট যে ন্যাচারাল ফার্মিং, এটা সম্বন্ধে কি একটু ভূমিকা দেবেন এখনই? এটা কি জিনিসটা আসলে? অবশ্যই দেব। জিরো বাজেট বলতে উনি বলতেছেন, আমি যে 1 একর জমির মধ্যে বা 1 কাঠা জমির মধ্যে ফসল লাগালাম, ওটার ফাঁকে ফাঁকে অনেক জমি রয়ে যায়, যাই করি অনেক জমি রয়ে যায়, ওই ফাঁকা জায়গাটা থেকে যেন আমরা অতিরিক্ত অন্য ফসল করে ওই মূল খরচাটা তুলে নিতে পারি, আর মূল যে ফসলটা থাকবে ওটা আমরা বিক্রি করলে আমাদের এটা ওই ইয়েটা চলে আসে, ডবল লাভ চলে আসে। এর জন্য এটা উনি এটাকে জিরো বাজেট নাম দিয়েছিলেন। কিন্তু এই জিরো বাজেট নিয়ে আমাদের এবং অনেকের একটা আপত্তি ছিল যে গুরুজি আমরা ফল এবং সবজিতে জিরো বাজেট করলাম, কিন্তু ধানের ক্ষেত্রে তো আমরা এটা করতে পারি না। পরবর্তীতে আমাদের যারা প্রায় কোটির উপরে আমাদের সদস্য আছে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং মুভমেন্ট ইন্ডিয়া, এর মধ্যে বাংলাদেশ থেকে আমি আছি, তো সবার সমন্বয়ে একটা সিদ্ধান্ত হলো যে এটা না জিরো বাজেট না, অন্য নাম পাল্টাতে হবে। তো কি নাম দেওয়া যায়? সুভাষ পালেকার ন্যাচারাল ফার্মিং, অর্থাৎ SPNF, আগে ছিল JBNF, এখন এফ। কিন্তু এই ন্যাচারাল ফার্মিংটা মানে এখনো পরিষ্কার হচ্ছে না, ন্যাচারাল ফার্মিং দিয়ে কি বোঝাচ্ছেন? ও, ন্যাচারাল ফার্মিং দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি বা আমার গুরুজি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি গহীন অরণ্যের দিকে তাকাই, ওখানে কোনো লোকজন কোনো কিছু স্প্রে করে না, সার দেয় না, কিছু দেয় না। ওখানে যে গাছগুলো হয়ে থাকে এগুলি দেখতে খুবই সুন্দর, কোনো পোকামাকড় নেই, এবং এর মাঝে যদি দু একটা ফল গাছ থাকে, ওখান থেকে ফল খেলে মনে হবে যে আমরা মধু খাচ্ছি। ওটা কিভাবে হচ্ছে? আমরা এত সার দেওয়ার পর, ইউরিয়া ফসফেট পটাশ এগুলি দেওয়ার পরও আমরা গাছগুলোকে ঠিক রাখতে পারি না। তো আমার গুরুজি প্রথমত ওই উনি একজন কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, প্রথমত 1975-এর দিকে সে রাসায়নিক কৃষি শুরু করে। রাসায়নিক কৃষি যখন উনি শুরু করেন, 2 বছর খুব ভালো হয়েছে, 3য় বছর থেকে ফসল আর ভালো হয় না। উনি ওনার শিক্ষাগুরুর কাছে গিয়ে বললেন যে ফসল তো এখন ভালো হচ্ছে না, বলতে সুভাষ তুমি এক কাজ করো, ইনপুট বাড়িয়ে দাও। তো ইনপুট যত বাড়ায় ততই তার ফলন কমতে থাকে বা বাড়তে গিয়ে সারের পরিমাণটা বাড়তে থাকে। তো উনি ইয়ে বলল যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি তখন আমাকে পাঠানো হতো ওই ওটাকে কি বলে গ্রাম অঞ্চলে পাঠানো হতো, পাহাড়ি অঞ্চলে পাঠানো হতো, ওখানে গিয়ে দেখতাম। আমাকে আমাকে আমাদের সময়ের কারণে এই যে হয়তো এই ইতিহাসটা না দিয়ে আমাদেরকে ন্যাচারাল ফার্মিং বলতে কি করতে চাচ্ছেন, কি বলতে বলছেন? একজন কৃষক যদি করতে চায় তাহলে সে কি করতে, কি উপদেশ? আপনি প্রথম বলছেন যে আপনি বলছেন আমাদের ইউরিয়া ফসফেট পটাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই স্যার। আমি যে ইউরিয়াটা দিলাম, ইউরিয়াটা কি আমার গাছের কাজ করলো কিনা? ইউরিয়াটা দেওয়ার পর ওই ইউরিয়াটাকে ওটা কি বলে নাইট্রোজেন, আমরা বিস্তারিত ব্যাখ্যা একটু পরে যাব। আমাকে আগে বলেন যে ন্যাচারাল ফার্মিং এ চাষাবাদের প্রক্রিয়াটা কি আপনারা বলছেন? প্রক্রিয়াটা হচ্ছে ইউরিয়া না দিলে, ইউরিয়া ফসফেট পটাশ দেবেন না বলছেন, তাহলে তার কি দিলে পরে গাছের তো খাবার লাগবে, সেটা কিভাবে হবে? আমরা যে এটা করে এটাকে বলি জীবামৃত, এটা সার নয়, এটা একটা কালচার। আমরা দেশি গাই গরুর গোবর নেই, দেশি গাই গরুর 10 কেজি গোবর নেই, এই 10 কেজি গোবরের মধ্যে 35 লাখ কোটি অণুজীব থাকে সর্বনিম্ন, 35 লাখ কোটির থেকে 50 লাখ কোটি পর্যন্ত অণুজীব থাকে 10 কেজি গোবরে। এই অণুজীবটাকে আমরা একটা প্রসেসিং এর মাধ্যমে তার বংশবৃদ্ধি করি, বংশবৃদ্ধি করে শুধু অণুজীবটা আমরা মাটিতে ঢেলে দিই। এর ফলে দেখা যায় যে আমাদের ইউরিয়া ফসফেট পটাশ কোনো কিছুই দিতে হয় না, আমাদের ফসল খুব সুন্দরভাবে হইতেছে।
আচ্ছা, আর আর যে নিরাপদ সবজি বলছেন, তাহলে যে আমরা যে পেস্টিসাইড অ্যাপ্লাই করি তার সে জায়গাতে, সেটার সেখানে জন্য আমরা কোনো পেস্টিসাইড ইউজ করি না। আমার যে রস চোষা পোকা আছে এটা তাড়ানোর জন্য আমরা একটা নিম মিশেল বা নিমাস্ত্র ইউজ করি, সেটা হলো নিম পাতা, গরুর গোবর এবং গরুর মূত্র দিয়ে আমরা একটা ওষুধ বানাই। এটা 24 গরমের দিন 48 ঘন্টা, শীতের দিন 96 ঘন্টা রেখে দিয়ে স্প্রে করলে রস চোষা পোকাটা থাকে না। তারপর মনে করেন পাতা খাওয়া যে পোকাটা আছে, যেটা পাতা খায়, এটার জন্য আমরা একটা ওষুধ বানিয়েছি, এটাকে বলা হয় ভ্রমাস্ত্র। আমার গুরু যেটা নাম দিয়েছে ভ্রমাস্ত্র, ওটা স্প্রে করলে পোকাগুলো চলে যায়। আমরা কিন্তু পোকা মারি না, পোকাগুলো চলে যায়। তারপর আছে আচ্ছা, ফল ছিদ্রকারী পোকা, যেটা কাণ্ড এবং ফল ছিদ্র করে, এর জন্য আরেকটা ওষুধ আমরা বানিয়েছি, এটা লতা পাতা দিয়েই এবং তামাক পাতা কিছুটা দিতে হয়, এটার নাম দেওয়া হয়েছে অগ্নিয়াস্ত্র। এটি স্প্রে করলেও সেই পোকাগুলো থাকে না। তো কাজে কাজে আমরা এগুলো স্প্রে করে ওগুলো তাড়িয়ে দিই। আরেকটা আরেকটা ইয়ে করি আমরা পোকা তাড়ানোর জন্য, আমরা পোকাদেরকে দাওয়াত করে আনি যে তোমরা আমার জমিতে আসো, দাওয়াত করে আনি। এ কারণে আমরা আগে আমাদের ফসলের জমিতে উপকারী পোকা বসবাস করার জন্য কিছু গাছগাছালি লাগাই, ওখানে এসে উপকারী পোকা আশ্রয় নেয়, অপকারী পোকা আসলে ওটা তারা ধরে ধরে খায়। আচ্ছা, গুড। এটা মানে যাই হোক, আমরা আরো বিস্তারিত শুনবো। তবে একটা জিনিস হলো যে আপনি যে ব্রহ্মাস্ত্র এবং আগ্নেয়াস্ত্র না কি যেন বললেন, এগুলো কি ব্যবহার করতে? জি, আমি BADC কাশিমপুর ব্যবহার করছি। আমরা আমরা ওনার কাছেই যাচ্ছি এখন, যে ব্রহ্মাস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আপনারা পোকা, ক্ষতিকারক পোকা আছে তাদেরকে দমন করছেন। তো আমরা এটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা যাব, এবং অভিজ্ঞতা কি আছে এগুলো নিয়ে, এগুলো নিয়ে একটু আমাদের একজন বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মাহবুবে আলম, উনি আমি একটু আগে ওনার পরিচয় দিয়েছি, উনি BADC-র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের জয়েন্ট ডিরেক্টর এবং কাশিমপুর খামারের প্রধান। ওনার কালকে ওনার সঙ্গে কথা হচ্ছিল আমার, উনি গত কয়েক বছর যাবত এইগুলো নিয়ে কাজ করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন। একটু আপনার অভিজ্ঞতাটা একটু শুনে আসি, একজন বিজ্ঞানী হিসেবে, একজন কৃষিবিদ হিসেবে, একজন কৃষক হিসেবে, এই যে শহীদুল ইসলাম সাহেব যেগুলো কথা বললেন সেগুলোর আপনার অভিজ্ঞতাটা কি, এবং সেটার কতখানি বাস্তবসম্মত? আপনার মিউট হয়ে আছে, মিউট হয়ে আছে, মিউট হয়ে আছে। আমি আমাদেরকে সবসময় মানে সেফ কৃষি, আমার ওখানে ধরেন ফল এবং সবজি, কিছু সিরিয়াল প্রোডাক্ট সবই তৈরি হয়, তো সেখানে আমাকে সেফ প্রোডাকশনের জন্য বারবার টাকা দেওয়া মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা BADC চেষ্টা করেছি, কিন্তু করেও অনেক ক্ষেত্রে আমরা সঠিক পথ পাইনি। এরপরে আমি সন্ধান পেলাম রহমত সাহেবের, রহমত সাহেবের কাছে একদিন আমি বসিলাতে যাই, গিয়ে ওনার সব জিনিসগুলো দেখলাম। তো মেইন ফ্যাক্টরগুলো আমি যে দেখলাম যে দেশি গাই গরুর গোবর এবং মূত্র, তো এই দুটো যেহেতু একটু দুর্গন্ধযুক্ত, আমি প্রথমে কিন্তু খুব ভালোভাবে বিষয়টা নেই, কিন্তু এরপরে যখন উনি বললেন যে ব্যাকটেরিয়ার যে কলোনি গ্রো করে এটা অলওয়েজ ডাই ইন এ রাইট টার্ন, কখনোই এটা লেফট টার্নে যাবে না, যদি কখনো আমি লেফট টার্ন করি তাহলে সকল ব্যাকটেরিয়া মারা যাবে। আমি দেখলাম এটা তো আসলে কোরআন শরীফের ভাষা, যে যে কোনো জীব রাইট টার্ন হলো তার সঠিক ওয়ে। আমি বললাম ঠিক আছে আপনি আসেন, যতই দুর্গন্ধ হোক আমি চেষ্টা নেব। উনি 72 ঘন্টা এগুলোকে ফার্মেন্টেট করলেন আমার এখানে খামারে, গোমূত্র এবং এই গরুর গোবর, গোবর 72 ঘন্টা ফার্মেন্টেট করার পরে উনি যখন এটা খুললেন, আমি দেখি যে না, সেই দুর্গন্ধ বা তার যে মানে বাজে ব্যাড স্মেল এগুলো নাই। আমি দেখলাম যে আসলে তো জিনিসটা উনি প্রথম যে আমাকে বলেছেন, দেখেন আপনি যেটা বলছেন আসলে থাকবে না এই দুর্গন্ধ, আমি দেখলাম সঠিক হয়েছে। এরপরে আমি শুরু করেছি কিছু সবজির উপরে করেছি, কিছু স্পাইসের উপরে কাজ করেছি, কিছু রাইস সিরিয়াল সিড প্রোডাকশনের উপরে কাজ করেছি, আর মেইনলি কাজ করেছি আমরা ফল বাগানের উপরে। তো আমরা প্রায় সবগুলোতেই খুব ভালো রেজাল্ট পেয়েছি,
কিন্তু এখানে একটি বিষয় আছে, সব ফসলের উপরে এই সাবজেক্টটি আমার কাছে প্রয়োগযোগ্য বলে আমার মনে হয়নি। হয়তো 90% বা 80% ক্ষেত্রে আমরা সফল হব, কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমরা ওভারকাম করতে পারছি না, সেটা হয়তো অজ্ঞতার কারণেও হতে পারে। তবে ওনাকে আমরা খুব কাছে থেকে পেয়েছি বিএডিসিতে, এবং সপ্তাহে 2-3 দিন করে উনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং পুরোই 3 বছর আমরা খুব গুড রিলেশনের মাধ্যমে এই কাজটা এগিয়ে নিচ্ছি। আমার মনে হয় আমি এখানেই শেষ করছি স্যার এখন আপাতত, পরবর্তীতে আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমি আবার ইয়েতে যাব। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, বড় প্রশ্ন শোনেন, আমরা বিজ্ঞানীরা, আমি নিজেও একজন বিজ্ঞানী, আমরা জানি যে আপনি যত প্রোডিউস করতে চাবেন তত খাবার দিতে হবে, খাবার দেওয়ার মানেই হলো গাছের যে আপনি কতটা, 17-16 না কতটা, 17-17 নিউট্রিয়েন্ট সবগুলোই দরকার আছে কম বেশি, এবং সেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই তিনটা বেশি পরিমাণ লাগে থেকে ওটা সার হিসেবে, প্লাস কিছুটা মাইক্রো নিউট্রিয়েন্ট এখন দেওয়ার কথা বলা হয়। তো আপনি যদি এগুলো না দেন তাহলে উৎপাদনটা আসবে কোথেকে? এটা হলো বিজ্ঞানীরা আমরা ভালো করে বুঝি এই যে জায়গাটা আছে। আপনারা বলছেন যে এটা এই প্রয়োজন পড়ছে না, এটা তাহলে এই খাবার গাছের এই খাবারটা কোথার থেকে আসতেছে, এটা কি করে যোগান দেওয়া হবে স্পষ্ট করে বলুন। হ্যাঁ স্যার, এখানে বিষয় হলো যে আমার মাটি হার্ড, এই হার্ড মাটি কি কারণ, এই কারণটা ওনার কাছ থেকে আমি প্রথমে শুনেছি। শোনার পরে আমি প্রথমে পরিবেশ তৈরি করলাম যে আমাদের দেশি কেঁচো হারিয়ে গেছে, এখন আমরা ভার্মি কম্পোস্ট করছি, ভার্মি কম্পোস্ট অ্যাড করছি জমিতে। তো এইটা না করে আমি দেশি কেঁচোকে আবার পূর্বের অবস্থায় ফিরায় আনতেছি উনি ন্যাচারাল পরিবেশ দিয়ে। আমি ফিরায় আনাতে স্যার প্রতি বছরে একরে 15 মেট্রিক টন ভার্মি কম্পোস্ট এই কেঁচো আমাদের দেশি কেঁচো অ্যাড করে থাকে, এবং এখান থেকে মেইন ফার্টিলাইজারটা আসে। আর নাইট্রোজেনাস যে ফার্টিলাইজারটা, এটা যেহেতু গাছের সবচেয়ে বেশি লাগে, সেই ক্ষেত্রে আমরা স্যার অড়হড়ের গাছ বা লিগুমিনাস যে ফসলগুলো আছে এগুলো মাঝে মাঝে প্লেস করে দিই, যে ন্যাচারাল নাইট্রোজেন যেন ফিক্স আপ করতে পারে। আরেকটা হলো স্যার, এখানে মেইন কাজ হলো মালচিং করা। এই মালচিং আমরা ডাইকট এবং মনোকট কিছু প্রপোর্শন আছে, ডাইকট 2% ডাবল আর কি, আর মনোকট সিঙ্গেল পোর্শন দিয়ে আমরা এই মালচিংটা করি, 4 ইঞ্চ মালচ করা হয়, 4-5 ইঞ্চি। এই মালচিং থেকে যে ডেব্রিজটা আস্তে আস্তে পচে আমার মাটিতে অ্যাড হচ্ছে, ধরেন স্যার 100 কেজি যদি আমরা এই মালচিং ইউজ করি তাহলে এখান থেকে স্যার কার্বন অ্যাড হবে জমিতে 80 কিলো, আর 10 কিলো মাত্র, সরি 1 কিলো মাত্র জৈবিক নাইট্রোজেন অ্যাড হবে। 1 কেজি জৈবিক নাইট্রোজেন 10 কেজি কার্বনকে ট্র্যাপ করতে পারে, আর বাকি 70 কেজি ভোলাটাইল হয়ে উড়ে যাবে স্যার। তো এইটাকে আমরা আবার করি কি, যে এটা যেন আবার ট্র্যাপ হয়ে এখানে আটকায়, সেই জন্য আমরা লিগুমিনাস নাইট্রোজেন বায়োলজিক্যাল নাইট্রোজেনে ফিক্স আপের ব্যবস্থা করি। বিভিন্ন ক্রপ আছে যেগুলো দিয়ে আমরা বায়োলজিক্যাল নাইট্রোজেন সেখানে মাটিতে ই করি, ফিক্স আপ করলে তখন দেখা যাচ্ছে যে যেটা কার্বন উড়ে যেত সেটা না হয়ে কার্বনটা আবার ট্র্যাপ হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যেটা গ্রহণীয় পড়ছে। এই মেইনলি স্যার হিউমাস, আমরা এখানে যে পরিমাণ মাইক্রোবস বাড়াবো, যত মাইক্রোবস বাড়াবো এর ডেব্রিজ বা মরা দেহ থেকে হিউমাসটা বাড়তে থাকবে, এবং এই হিউমাসটাই আমার সকল নিউট্রিশন প্রদান করবে গাছকে। এটাই হলো মেইন থিওরি স্যার। তো কিন্তু আপনি আপনি একটা জায়গাটা বললেন যে এটা তো ঠিক আছে অর্গ্যানিক ম্যানিউর ইত্যাদি এই জায়গাগুলো তো ঠিক আছে, কিন্তু আপনি একটা আবার বলছেন কেঁচো সারটা দিয়ে কেঁচো দেওয়া, কেঁচে দেওয়া যে মানে কেঁচো সার পরিবর্তে কেঁচো দেওয়া, এইটা এটা আর একটু ব্যাখ্যা করবেন জিনিসটা কি, বুঝি নাই আমি। আমরা তো স্যার যে ভার্মি কম্পোস্ট তৈরি করছি এটা নিজেরা আবার প্ল্যান্ট তৈরি করে সেখানে কেঁচো কিনে এনে বসাচ্ছি, বসায় তারপরে সেখান থেকে আমি ভার্মি কম্পোস্ট তৈরি করছি। এক এক করে আমি স্যার কত, একজন চাষি কতটুকু দিতে পারি, একটা ফসলে খুব জোর 500 কেজি, নাহলে 1 টন, এর উপরে তো দিতে পারি না। কিন্তু আমাদের দেশি কেঁচো যেটা হারিয়ে গেছে মাটিতে এখন আর নাই, আমি যদি তাদের পূর্বের পরিবেশ ফিরায় আনি,
এবং কোনো তো যদি কেমিক্যাল তুই না দিই তাহলে স্যার মাটিতেই তার ডিম রয়ে গেছে, সে ডিমগুলো হ্যাচ হয়ে সে পপুলেশন শুরু করে দেয়। এবং আমরা যখনই তাকে ন্যাচারাল পরিবেশ দিয়েছি প্রচুর পরিমাণে এই দেশি কেঁচো হারে হাজির হয়ে গেছে। এবং এই কেঁচো প্রতি বছর এক একর জমিতে 15 মেট্রিক টন ভার্মি কম্পোস্ট অ্যাড করে। এটা হলো মূল জায়গাটা স্যার, প্রাকৃতিকভাবে 15 মেট্রিক টন ভার্মি কম্পোস্ট পার একর অ্যাড করছে স্যার। ওয়াও, এটা তো জানা ছিল না আমাদের অনেকেরই, মানে কেঁচো আসলে উপকারী সেটুকু জানি, কেঁচো মাটির যে স্ট্রাকচার ইত্যাদি এগুলোতে কাজ করছে, কিছু নিউট্রিয়েন্টেও কাজ করে সেটুকু জানি, কিন্তু এতখানি করে এটা জানা ছিল না আর কি। তো এটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা আপনারা যেটা বলছেন আর কি। এটা কি এই সব ফসলের জন্যই কি এই কথাটা খাটে যে ধানের আবাদ করতে যাব কিংবা পটলের আবাদ করতে যাব কিংবা ফুলকপি আবাদ করতে যাব, সবকিছুর জন্যই কি আপনার এই কেঁচো থিওরিটা সত্য? স্যার ইল ফ্যাক্টরের বিবেচনায় আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছি যে ইল ফ্যাক্টর বিবেচনায় সব ক্রপের কাছে এটা খুব ভালো পারফর্ম তা না, কিছু কিছু ক্রপে ইল ফ্যাক্টরে গিয়ে কিছু গ্যাপ আছে। যেমন ধানে আমি কালানামাক যেটা বাদশাহ আকবর সবচেয়ে পছন্দ করতেন সেই বীজটা রহমত সাহেব আমাকে গত বছর এনে দিয়েছেন দিল্লি থেকে। কালানামাক মন পেয়ে থাকি তাহলে এই জৈব কৃষি পদ্ধতিতে বা ন্যাচারাল ফার্মিং এই পদ্ধতিতে আমি পেয়েছি 70 মন, মানে 70% ইল, এখানে 30% ইল গ্যাপ আছে স্যার। তো এই গ্যাপটা থাকবে না, কিন্তু এখানে যে ঘটনাটা ঘটতেছে এখানে আমরা এই গ্যাপটা থাকবে না ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি পাচ্ছি এটা হয়তো উনি বলেছেন যে আগামী 5 বছর কন্টিনিউ যদি আমরা করি এবং মাইক্রোবস পপুলেশন আমার জমির যদি সেই অপটিমাম লেভেলে চলে আসে তাহলে এই গ্যাপটা থাকবে না। কিন্তু পাশাপাশি আমি হলুদের স্পাইসের ব্যাপারে হলুদে আমি দিয়েছি, হলুদে যেটা দেখেছি আমাদের মধু এই কাশিমপুরের মাটি খুব হার্ড, 4.5 এর হলো পিএইচ বা 4, ভীষণ হার্ড মাটি। এখানে হলুদ একটা গাছে খুব জোর এর পূর্বে আমরা 50 গ্রাম 100 গ্রাম এর উপরে আমরা পাইনি, কিন্তু গত বছর আমরা এটা যখন ন্যাচারাল ফার্মিং আওতায় আনলাম তখন একটা গাছ থেকে 1.5 কেজি করে হলুদ আমরা পেয়েছি একটা বাধাতে, 1.5 কেজি করে ট্রিমেন্ডাস রেজাল্ট চলে এসছে সাথে সাথে। তো স্যার সব ক্রপে এখনো আমরা সেমভাবে পাইনি, কিন্তু পাশাপাশি আমি 137 জাতের আমের একটা প্লট করেছি, ম্যাঙ্গো এটাকে বলা হয় স্যার, মানে ক্লোজ ফাইভ লেয়ার মাল্টিলেয়ার ফার্মিং, ক্লোজ ফার্মিং। তো এই মাল্টিলেয়ার ফার্মিং এ স্যার এই জাতগুলোতে আমি দেখছি ন্যাচারালি আমি বাইরে যে কেমিক্যাল দিয়ে প্রোডাকশন করেছি তার চেয়ে আমি এই ন্যাচারাল ফার্মিং এ অনেক ভালো প্রোডাকশন পেয়েছি, ভালো ফল পেয়েছে। আচ্ছা আমরা আমরা এইটা তো খাদ্যের দিক থেকে শুনলাম, আমরা একটু পোকামাকড় দমন সম্বন্ধে আর একটু বিস্তারিত শুনবো, উনি রহমত ভাই কিছুটা বলে গেছেন আমরা ওটা একটু চেষ্টা করব। আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ আব্দুল সত্তার আছেন, আমার প্রাক্তন সহকর্মী, এবং আমি আগেও বলেছি যে উনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মেম্বার ডিরেক্টর ছিলেন, সদস্য পরিচালক ছিলেন, ওখান থেকে রিটায়ার করেছেন, এখন ওখানে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন, আমার সঙ্গে দীর্ঘদিন ওনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে আর কি। তো সেই সুবাদেই আজকে ওনাকে আবার আমি দাওয়াত করে নিয়েছি, যেহেতু উনি একজন শুধু বিজ্ঞানী, বিশেষ করে মৃত্তিকা বিজ্ঞানী, এবং অবশ্যই অ্যাগ্রোনমিস্ট, ফসল একজন কৃষিবিদ, যেহেতু বাকি বিষয়গুলো জানবেন। আপনার কোনো বক্তব্য আছে কিনা বা ওনাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা? আনমিউট করতে হবে। থ্যাংক ইউ স্যার, আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দাওয়াত করছেন, অনুষ্ঠানে দাওয়াত করছেন।
আসলে বিষয়টা আমার কাছে অনেকটাই নতুন বলবো, কারণ এই লাইনে কাজ করার আমার অভিজ্ঞতা নাই। কাজে আমি আসলে মানে অনেক এনজয় করছি, আমি শিখছি এখান থেকে অনেক কিছু। আসলে এই ন্যাচারাল ফার্মিং বা জৈব ফার্মিং যেটাই বলি না কেন আমরা, সেটা নিয়ে আমার কোনো কাজের কোনো অভিজ্ঞতা নাই। তো সেজন্য আসলে আমি আমার কাছে বিষয়টা নতুনই। তবে একজন সয়েল সায়েন্টিস্ট হিসেবে যেটা আমার ওভারঅল যেটা এটা সেটা হলো যে আমরা আসলে স্যার আপনিও যে প্রশ্নগুলো করছিলেন ওই প্রশ্নগুলো স্যার আমারও, যে আমরা যে ফসল করতে গেলে যে পরিমাণ, বিশেষ করে এখন আমাদের যে সব ফসল আবাদ করছি আমরা, হাইল্ডিং ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি যেগুলো আমরা আবাদ করছি, এর ফলন যেখানে যেখানে দেখো যে হয়তো 6 টন 7 টন 8 টন 10 টনের উপরে ফলন হচ্ছে, তাদের যে পরিমাণ নিউট্রিয়েন্ট লাগে সেই নিউট্রিয়েন্টটা আসলে এই জৈব পদ্ধতিতে এটা সাপ্লাই দেওয়া সম্ভব কিনা, এটা আমার কাছেও একটা বড় প্রশ্ন স্যার। কারণ আমরা আমাদের অভিজ্ঞতা দেখে আমরা ই করে দেখছি স্যার, যে আমরা রাইসের কথাই যদি বলি, রাইসের আমরা অ্যাভারেজ ইল্ড, বড় রাইসের ইল্ড আমরা যদি 6 টন হিসেবেও ধরি, সেখানে 100 কেজির উপরে ওর মধ্যে নাইট্রোজেন থাকে, পটাশিয়াম থাকেও 100 কেজির উপরে, 108 কেজি বা 110 কেজি এরকম। এখন এই 108 কেজি 10 কেজি নাইট্রোজেন সাপ্লাই দেওয়া, 108 কেজি মতো পটাশিয়াম সাপ্লাই দেওয়া, এই শুধু অর্গানিক ম্যানিউর দিয়ে, এটা আমার কাছে একটু মানে প্রশ্নবিদ্ধ মনে হয়। আমরা সাধারণত যেটা করি আর যেটা রিকমেন্ড করি সেটা হলো যে জৈব এবং রাসায়নিক এই দুইটার মিশ্রণ করে আমরা করি, যে জৈবটা আসলে মাটির স্বাস্থ্য ঠিক করবে, মাটির যে ফিজিক্যাল যে প্রপার্টিস সেটা প্লাস বায়োলজিক্যাল প্রপার্টিস, হ্যাঁ, তো এইগুলো আসলে ঠিক করবে। আর নিউট্রিয়েন্ট হিসেবে আসলে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার নিউট্রিয়েন্ট সাপ্লাই দিয়ে সেটা এই দুইটার যৌথ প্রয়োগে আসলে আমরা এইভাবে রিকমেন্ড করে থাকি সয়েল সাইট ইয়ে থেকে। আমাদের যে ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড আছে, এই ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইডে আমরা এইভাবে করে থাকি। এখন এইটা স্যার যেহেতু একটা নতুন জিনিস, আমার মনে হয় ট্রাই করা দরকার। এটা আমাদের সব কিছু যে আমাদের যে চিরাচরিত আমাদের যেটা আছে সেটাই যে সবসময় ভালো হবে এর উপরে কিছু নাই, এটা বিজ্ঞান স্যার এটা বলে না। বিজ্ঞান স্যার চেষ্টা করার কথা বলে যে আমরা যেহেতু একটা ভালো দেখা যাচ্ছে সেজন্য আমরা আপনার ট্রাই করে দেখতে পারি, আমরা চেষ্টা করে দেখতে পারি বিভিন্নভাবে গবেষণা করে আমরা এটা যদি আগায় নেওয়া যায় এটা তাহলে তো খুবই একটা ভালো। কারণ এই সারের পিছনে স্যার প্রত্যেক বছর গভর্নমেন্টের কিন্তু প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হয়। আমরা ইউরিয়ার কথা জানি, যে ইউরিয়া বাইরে থেকে হয়তো 40 টাকা কেজি কিনে নিয়ে আসতে হয় গভর্নমেন্টের, সেই ইউরিয়া এখানে 16 টাকা কেজি বিক্রি করতে হয় মাত্র। দ্যাট মিনস প্রায় মানে 1/3 1/4 মানে দামে বিক্রি করতে হয়। তো কাজে এখানে গভর্নমেন্টের প্রচুর পরিমাণ ভর্তুকি। এখন তো ইউরিয়া টিএসপি পটাশিয়াম ডিএপি এমওপি ডিএপি এই সবগুলো সারেই আসলে ভর্তুকি দেয় গভর্নমেন্ট। তো কাজেই এটা প্রচুর পরিমাণ টাকা, গভর্নমেন্টেরও টাকা আসলে এটা মানে এই ভর্তুকির পিছনে ব্যয় হয়। তো গভর্নমেন্টের টাকা মানে তো আমাদেরই টাকা, আমাদেরই টাকা স্যার, আমাদেরই টাকা, এর পিছনে প্রচুর পরিমাণ ব্যয় হয়। তবে আমার কাছে যেটা মনে হয় স্যার, যে বিশেষ করে যে হাইল্ডিং ভ্যারাইটি মানে হাইব্রিড ভ্যারাইটি যে মডার্ন ভ্যারাইটি যেগুলো হাই ইল্ড দিচ্ছে সেইগুলোর ক্ষেত্রে আসলে কতটুকু ইয়ে হবে, তবে আমাদের স্যার অন্য অভিজ্ঞতা আছে। আবার এখন যে স্যার আমরা কনজারভেশন এগ্রিকালচারের কথা বলি, এই কনজারভেশন এগ্রিকালচারে কিন্তু মানে মিনিমাম চার্জ দিয়ে মাটির কে কম ডিস্টার্ব করে সেখানেও কিন্তু অন্তত 2-5 বছর আসলে সেটার আসলে ভালো রেজাল্টটা পাইতে, এইটাও অনেকটা ওরকমই স্যার। এটা আসলে মাটির এই যে স্বাস্থ্যটা, মাটির যে ফিজিক্যাল যে প্রপার্টিস যেগুলো এইগুলো ইম্প্রুভমেন্ট হয়, বায়োলজিক্যাল প্রপার্টিস ইম্প্রুভমেন্ট হয়, হওয়ার ফলে আসলে মানে মাল্টিফেরিয়াস যে ইয়েগুলো আছে সেইগুলার সামগ্রিক ভাবে করে হয়তো এটা মানে মানে বিভিন্ন ইয়ে থেকে আসছে, 100% হয়তো এটা করতে পারছে না। ওই যেটা আমাদের মাহবুল আলম সাহেব বললেন, যেটা 100% ইল্ড অ্যাচিভ করা সম্ভব হচ্ছে না, 70% পর্যন্ত করা সম্ভব হচ্ছে। তো একটা জিনিস স্যার আমার কাছে একটু ওই মনে হচ্ছে, সেটা হলো যে উনি বলছেন যে ন্যাচারাল কেঁচো এটা আসলে আমাদের যে প্রচুর পরিমাণ আমাদের ভার্মি কম্পোস্ট দিচ্ছে। আসলে ভার্মি কম্পোস্ট তো স্যার আমরা সাবস্ট্রেট হিসেবে আমরা অর্গানিক ম্যাটেরিয়াল ইউজ করি, সেখানে গোবর ব্যবহার করা হয় এবং অন্যান্য গাছের লতা পাতা বা এই যে সবজির যে উচ্ছিষ্টাংশ এইসব জিনিসগুলো ব্যবহার করে
এইটাকে আসলে ওই কেঁচো একটা ফ্যাক্টরির মতো কাজ করে, এটা কেঁচো ওইটা খায়, খেয়ে তার যে উচ্ছিষ্টটা বাইর হয় সেইটা আসলে ভার্মি কম্পোস্ট হিসেবে কাজ করে। তা এখন তো এর সাথে আসলে শুধু ওই যে যখন কেঁচের পেটে পেটের ভিতরে ঢুকে এটা, তখন এটা বায়োকেমিক্যাল ওর সাথে কেঁচোর থেকে মিশ্রিত যেসব বায়োকেমিক্যাল ওর সাথে মিশ্রিত হয় ওইটার মধ্যে অনেক এনজাইম থাকে, অনেক হরমোন থাকে, এই এই কারণে আসলে স্টিমুলেশনটা আসলে ইমপ্রুভমেন্টটা হয়। এমনি তো গাছের লতা পাতার মধ্যে যেটা নিউট্রিয়েন্ট আছে সেটা তো আছেই, সাথে ওই যে কেঁচোর যে শরীর থেকে যে এটা আসে রস যেটা আসে সেটার মধ্যে বায়োকেমিক্যাল থাকার কারণে আসলে এই সারটা আমাদের নর্মাল যে জৈব সার সেইটার চেয়ে আসলে বেশি ইফেক্টিভ হয়। তো এইটাই হলো সাধারণ। কিন্তু একবারেই যদি আমরা শুধুমাত্র কেঁচো আমরা কালচার করি তো সেটা কেঁচোর সার আমরা যেটা জানি যে ফিজিক্যাল প্রপার্টিস তো অবশ্যই ইম্প্রুভ করে, তাছাড়া ওখানে কেঁচো থাকলে ওই যে তার শরীর থেকে যে বায়োকেমিক্যালগুলো যেগুলো নিঃসৃত হবে সেগুলো থাকে, আর তার যদি খাবারের সোর্স ওখানে থাকে তাইলে স্যার এইগুলো কনভার্সন হয়ে এটা সম্ভব স্যার। একবারে যে অসম্ভব সেটা আমি বলতেছি না, কিন্তু একবারে ওই লেভেলে পুরো 100% সাপ্লিমেন্ট করা যাবে কিনা সেটা আমার এটা একটা বড় প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন। কারণ এখন আমাদের আমরা বিজ্ঞানীরা এবং উন্নয়ন কর্মীরা সরকার সবাই আমরা একটা জায়গাতে আলোচনা করছি যে পপুলেশন জনসংখ্যা বাড়ছে, যদিও খুব এখন হালকাভাবে বাড়ছে, কিন্তু হালকাভাবে বাড়লেও 175 মিলিয়ন লোকের মধ্যে 1%-এরও 17 মিলিয়ন কত পার্সেন্ট মানে 2 মিলিয়ন হয়ে যায়, মানে একটা বিশাল সংখ্যা চলে আসে আর কি। তো কিন্তু সেইখানে আমাদের কৃষি জমি কমছে, আবার সেই সাথে রয়ে গেছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়ার বৈরিতা আছে, আমাদের বিভিন্ন রকম ভাবে আমরা আমাদের যে প্রকৃতিকে আমরা ধ্বংস করতে সেগুলাকে সবকিছু মিলিয়ে আমাদের আমরা বিজ্ঞানীদেরকে বলছি, যেরকম ধানের বিজ্ঞানীদের বলছি ভাই তুমি এখন যে 6 টন না 7 টন না 8 টন না, আমরা 12 টন চাই 14 টন চাই, তুমি আরো বেশি এক এক প্রতি হেক্টার আরো বেশি উৎপাদনশীল মানে যার ফলন বাড়ে সেরকম দাও। এখনই যদি আমি রহমত সাহেব এবং ডক্টর মাহবুব আলম দুজনের কাছে প্রশ্ন, আপনি এখনই যদি 70% থাকেন যদি আসেন তাহলে আমার যে এই যে বর্ধিষ্ণু চাহিদা, আমি আদা হলুদ যাই হোক একটা সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু পেঁয়াজ আমি অর্ধেক খাইলেও তরকারির স্বাদ কমে যায় না, কিন্তু চাল তো খেতেই হবে আমাদের, যে চাল তো মানে হলো রাজনীতির নিয়ামক অনেক সময় যে ওর দাম টাম বেশি হয়ে গেলে তাহলে কি হবে। তবে বিশ্ব রাজনীতি আমরা দেখছি যে মানে ধান চাল দিয়ে বিশ্ব রাজনীতি চলছে অনেক সময়। তো এটা তাহলে এই যদি হয় তাহলে আমরা কি করে আপনাদের এই কথাগুলোকে আমরা মানার চেষ্টা করব, কে বলবেন আগে? যে কোনো স্যার বিষয় আমাদের ফুড সিকিউরিটিটা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে, নিউট্রিশন বলতে বিশেষ করে রাইস সিকিউরিটি, বিশেষ করে রাইস এবং গম এই দুইটা দিয়ে। একটা জিনিস স্যার আমার কাছে একটু ই লাগে যে সেটা হলো যে আমরা যে বলি যে নিউট্রিশনাল আমাদের মানে ডেফিসিয়েন্সি আছে আছে, একদিক থেকে আমরা বলছি যে আমরা বিভিন্ন সবজি ফল এইগুলাতে আমাদের ওয়ার্ল্ডে এখন পজিশন আছে, ভেজিটেবল ফোর্থ পজিশনে, ফল এরকম পেয়ারা হাইয়েস্ট পজিশনে, এই ধরনের বিভিন্ন ই আছে, মাস প্রোডাকশনে আমরা একটা পজিশনে আছি। আসলে এইগুলা স্যার ওইটা যদি হয় আমাদের নিউট্রিশনের মূল সোর্স তো স্যার ওইগুলা, যে আমাদের যে ভিটামিন মিনারেল এইগুলো যদি বলি, তাই এইগুলার মূল সোর্সই তো হলো সবজি এবং ফল, এবং সেই দুইটাই যদি আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে থাকি আমরা, তাইলে আমরা আসলে জিনিসগুলা আমার কাছে একটু মানে মনে হয়, কারণ এই আমরা একটু ওনাদের কাছ থেকে শুনি, ওনাদের কাছে শুনি আগে রহমত শহীদুল ইসলাম সাহেব। আগে ভোকে আপনি যখন মাহবুব সাহেব কথা বলছিলেন আপনি তখন ফাঁকে ফাঁকে মন্তব্যও করছিলেন, সবকিছু দিয়ে আপনি একটু বলেন এই প্রশ্নটা কি করে। আমাদের যে কালচারটা জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর মূল ভিত্তি হচ্ছে চারটা, জীবামৃত, ঘন জীবামৃত, মালচিং এবং অক্সা। কি জন্য আবার বলেন তো, আবার বলেন তো, জীবামৃত, ঘন জীবামৃত, জীবামৃত আর হচ্ছে বীজামৃত, জীব আমৃত, বীজ আমৃত, মালচিং এবং অফসা, এটা হচ্ছে চার চাকা বিশিষ্ট একটা গাড়ি। শেষেরটা কি অফসা? অফসা অফসা বানান কি
একটা চাকা পাংচার হয়ে যায় তো গাড়ি ঠেলে ধাক্কিয়ে নিতে হবে আরকি, বুঝেন তো এরকম। তো আমার জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর মধ্যে চারটা জিনিস লাগবে। আমি যখন মাটিতে আমি ফসল লাগানোর পূর্বে বীজামৃত আপনার দুঃখজনক যে কথাগুলো এখন ঠিক মতো এই এই গুরুত্বপূর্ণ সময় আসছে না। আমার মনে হয় যে নেটের কোনো সমস্যা হচ্ছে। ডক্টর মাহবুব আলম সাহেব আপনি কি ব্যাখ্যা করতে পারেন? জি আমি একটু সাপ্লিমেন্ট করছি যে উনি যেটা বলেছেন বীজ আমরুত, এটা একটা মানে ফর্মুলেশন, যে ফর্মুলেশন দিয়ে আমরা সিডকে ট্রিট করে নিই। এই ট্রিটমেন্টে সিডের সারফেসে যে ফাঙ্গাস বা কীট কীট থাকে সেটা কিন্তু মারা যায়, কিল হয়। হওয়ার পরে আমরা এটাকে তখন ইয়েতে দেই, জার্মিনেশন। আমরুতটা কি জিনিস, এটা কি জিনিসটা দিয়ে ট্রিট করেন? গোবর থেকে তৈরি হয়। জি জি তারপরে এটা দিয়ে আমরা এটাকে শোধন করি। হ্যাঁ এবার বলেন রহমত সাহেব, বলেন আপনার কথা শোনা যাচ্ছে। এই বীজ আমরুদটা হচ্ছে এরকম একটা আমরুদ, আমি যদি ওই কেমিক্যাল ইয়ে দিয়ে করি, ওটার মধ্যে একটা কপার জাতীয় জিনিস থাকে যেটা আমরা ফাঙ্গাস নষ্ট করি বা ইয়ে করি, ওই তো ওই ওই কেমিক্যালটা দুই ধরনের ফাঙ্গাস থাকে, উপকারী এবং অপকারী। তো ওইটা ইউজ করলে দুটোই মারা যায়। আমাদের অপকারীটাকে মারতে হবে এবং উপকারীটাকে রেখে দিতে হবে। আমরা যখন বীজ আমরুদ দিয়ে এটা শোধন করব, তখন উপকারী ফাঙ্গাসগুলো আমাদের ওই গাছের যে জিন ইমপ্রেস যেটাকে বলে ওটাকে ত্বরান্বিত করে। ওটা কি দিয়ে তৈরি করেন? এটা গোবর এবং গোমূত্র দিয়ে। আর আর জীবামৃতটা কিভাবে, প্রথমটা কিভাবে তৈরি হয়? প্রথমটা হচ্ছে আপনি মনে আমি ধরেন 1 কেজি গোবর, 1 কেজি 1 লিটার গোমূত্র, 20 লিটার পানির মধ্যে দিয়ে দিলাম, গুলিয়ে নিলাম। এর সাথে আমি দুটাই আসলে গোবর থেকে, জি 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 গরু গোবর থেকে বীজামৃত, আচ্ছা প্লাস্টিকে চুন প্রয়োগ করি, চুন, যাতে ওই ইয়ে গোবর এবং গোমূত্র একত্রে মিশ্রণ হলে ওখানে অ্যাসিডিক ভাব এসে যায়, এর জন্য চুনটা দিয়ে আমরা ওটা নরমাল করে দিই। আচ্ছা আর মালচিং তো বুঝি যে মানে এটা হলো ময়েশ্চারটাকে সংরক্ষণ করার জন্য, এই তো? ময়েশ্চার না, শুধু ময়েশ্চার না, এটা দেওয়ার ফলে এখানে ওই অনুজীব গুলো কলোনি বাঁধে। এছাড়া এখানে মাটির দিয়ে ওই মালচিং গুলো ডিকম্পোজ হয়ে কার্বনে রূপান্তরিত হয়। আমি যদি 100 কেজি মালচিং দিই, 80 কেজি ইয়ে আসবে কার্বন এবং 1 কেজি মালচিং পাবো, ইয়ে নাইট্রোজেন পাবো। 1 কেজি নাইট্রোজেন 10 কেজি কার্বন ধরে রাখবে, কিন্তু 70 কেজি কার্বন ধরার জন্য আমাকে ওখানে বরবটি অথবা অরহর অথবা ওই জাতীয় কিছু গাছ লাগাতে হবে, আলাদা জায়গায় গ্লিসিডিয়া করবেন, সেখান থেকে কাটিং নিয়ে এসে মালচিং করবেন, সেটা না? হর্টিকালচারের জন্য গ্লিসিডিয়ার চেয়ে সবচেয়ে বড় কিছু নেই। ওয়াফাসা কি জিনিস? ওয়াফাসাটা হচ্ছে মাটির ভিতরে একটা খোলা জায়গা আছে, ওখানে 50% বাতাস এবং 50% বাষ্প থাকতে হবে। গাছ কিন্তু পানি খায় না, গাছ পানি ছুঁয়েও দেখে না। আপনি বলতে পারেন ঘটনা কি, গাছ পানি খায় না, গাছ পানি ছুঁয়েও দেখে না, তাহলে আমরা পানি দিই কেন? গাছ বাষ্প খায়, আমরা যে পানিটা দেই ওখান থেকে একটা বাষ্প হয়। ওই মাটির কণার ভিতরে বাষ্প এবং বাতাসের যেই পরিবেশটা, এটাকে আমরা ওয়াফসা বলি।
না ওইটা আমার মানে একটু পানি খায় না কথাটা, তাহলে শিকড়ের কাজ কি? ওই যে বাষ্পটা নেই, বাষ্প আকারে গ্রহণ করে এটা, মানে যাই হোক এই শব্দটা ব্যবহার করতে একটু সাবধান হওয়া দরকার, যে কারণ বাষ্প আর মানে এটাকে বাষ্পকে কিভাবে সঙ্গে, না ঠিক আছে আমরা ঠিক আছে আমরা সংজ্ঞার, এটা সংজ্ঞার ব্যাপার, এটা সংজ্ঞার ব্যাপার আছে। তো যাই হোক আর কি, আপনার চারটা চাকা এটা খুব গুরুত্বপূর্ণ, চারটা চাকা একখানে হলে পরে এটা ঠিক আছে। আমার আমার এই মুহূর্তে মাহবুব সাহেব আপনার কোনো যোগ করার আছে এই 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 উত্তরটার মধ্যে? আমাদের একটা প্রশ্ন কিন্তু ছিলই যে এখন আপনি 70% 80% আপনি সাকসেসফুল হচ্ছেন, এবং উনি বলতেছেন যে উনি একসময় থাকতে বলছেন এইটা থাকবে না, কিন্তু আমাদের ইয়েটা হলো যে আমরা যদি আজকে কৃষকদেরকে বলতে চাই এটা করো, আমরা খালি যে তথাকথিত অর্গানিক হলেই তো হচ্ছে না, আমার তো উৎপাদনও দরকার, আমার যাতে দেশের মানুষের যাতে খাবারের সংস্থান থাকে, আমার খালি ওই যে মানে খালিই হবে না, আমার ব্যবহারে আমার পেটও ভরতে হবে, উদর ভরতে হবে। তো সেই জায়গাটায় আমার মানে এই যে চারটাকায় যে দুই অমৃত আর মালচিং আর অফসা, এইগুলো আসলে কতখানি আসলে সম্ভব হবে? আমার আমি যখন আরো বলছি যে 12 টন পার হেক্টর ধান দরকার আমার, তাহলে সেটা কি করে করা সম্ভব? অবশ্যই এটা হলো যে আমরা তো কন্টিনিউয়াস এখন কেমিক্যালের উপরে রয়েছে, এবং কেমিক্যাল দেওয়াতে আমাদের উপকারী অণুজীবগুলো প্রায় হারিয়ে গেছে এবং কেঁচো হারিয়ে গেছে। আমরা যে যখন কেমিক্যাল থেকে সরে আসতেছি, ধীরে ধীরে তাদের পরিবেশ মানে ঠিক হচ্ছে এবং তারা আস্তে আস্তে আবার মাটিতে পুনরায় ফিরে আসতেছে। এখন এখানে যেটা ঘটতেছে স্যার, এখানে আগে তো আমরা কেমিক্যাল দেওয়াতে হেভি মেটাল যোগ হয়ে আছে মাটিতে, তার পরিবেশ এখনো সুস্থভাবে তৈরি হয়নি। আমি যখন বছর কয়েক বছর এটাকে কন্টিনিউ করব, আমরা যখন প্রথম হলুদ করলাম স্যার বা সিরিয়াল প্রোডাক্ট যেটাই করেছি, তার হেভি মেটালগুলো কাউন্ট করেছি, হেভি মেটাল কাউন্ট করে যে পরিমাণে ছিল সেইটা কিন্তু পরের বছর যখন দেখছি, তখন দেখছি যে হেভি মেটালগুলো কমেছে পূর্বের বছরের তুলনায়। অর্থাৎ যখন এই হেভি মেটালগুলো মাটি সয়েল ফ্রি হয়ে যাবে স্যার, আশা করি স্যার আমরা 5 বছরের মধ্যে সয়েল থেকে এই হেভি মেটালগুলো ফ্রি করে দিতে পারবো, আর তখন অণুজীবগুলো পরিবেশ কন্টিনিউ মানে ই করা বা কেঁচো কাজ করার পূর্ণ ক্ষমতা ওই মাটিতে ফিরে আসবে, এবং আসলে আমরা আমাদের এক্সপেকটেশন যে তখন আমরা এটা পূর্ণ ইল্ড পজিশনে যেতে পারবো। আমি যে বিষয়টা বলতে চাই আপনাদের মাধ্যমে, আমরা যে রাসায়নিক সারগুলো ইউজ করছি, ইউরিয়া ফসফেট পটাশ, কত লাখ টন বা কত কোটি টন সরকার এটা আনে এটা আমার জানা নেই। সরকারের পক্ষ থেকে যতটুকু যোগান দেওয়া হয় এর অর্ধেক দিয়েই সারা দেশ চালানো যাবে, এরকম প্রযুক্তি আমাদের কাছে আছে। এটা কাইন্ডলি আমাদের মাননীয় কৃষিমন্ত্রী এবং সবাই সংশ্লিষ্টরা একটু চিন্তা ভাবনা করবেন, ওই সময় নিয়ে বসে আলোচনা করতে হবে, এবং এতে কোনো ইয়ে থাকবে না, রেসিডিউ থাকবে না, একবারে রেসিডিউ ফ্রি, কোনো বিষাক্ত পদার্থ থাকবে না ওই ওই আমার ওই ইয়েতে করলে। আচ্ছা গুড, আচ্ছা সাপ্তাহ কি বলছিলাম? স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার যেগুলো আছে, বিশেষ করে আমাদের যে মেজর ফার্টিলাইজার ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, এগুলো তো মেজর ফার্টিলাইজার, আর অন্যগুলো হলো মাইক্রোনিউট্রিয়েন্ট যে জিঙ্ক বা বোরন যেগুলো আছে। তো এখন এইগুলো স্যার আমাদের প্রত্যেকটা ফার্টিলাইজারের হেভি মেটালের আপার লিমিট একটা ফিক্স করা আছে যে এর বেশি পরিমাণ হেভি মেটাল থাকতে পারবে না। তো সেইটা আসলে আমরা এটা মেনটেন করার চেষ্টা করি। এটা আমাদের দেশে যে ফার্টিলাইজারগুলো এখন ব্যবহার হচ্ছে, যে মূলত আসলে টিএসপি ফার্টিলাইজারের মধ্যে কিছু হেভি মেটাল মানে থাকার সম্ভাবনা, ইউরিয়াতে আদৌ হেভি মেটাল থাকে না, ডিএপিতেও থাকে না, আর স্যার ওই যে এমওপিতেও থাকে না। তো এই টিএসপিতেও স্যার আমাদের মানে বিগত মানে অনেক বছর যাবত আমাদের হেভি মেটালের সমস্যা কিন্তু নাই, এই কেমিক্যাল ফার্টিলাইজার নাই। এইসব আসলে ডেটাবেস করে কথা বলতে হবে স্যার, আমাদের হেভি মেটাল যোগ হচ্ছে, এই হচ্ছে,
হেভি মেটাল হচ্ছে স্যার এটা আসলে আমাদের দেশে বিশেষ করে মাইক্রোনিউট্রিয়েন্ট জিঙ্ক ফার্টিলাইজার আমাদের দেশে আসলে যেভাবে তৈরি করা হয় ওখানে জিঙ্কের মধ্যে হেভি মেটাল আছে জিঙ্ক ফার্টিলাইজারের মধ্যে, কিন্তু আমাদের মেজর যেসব ফার্টিলাইজার ইউরিয়া টিএসপি এমওপি ডিএপি এইগুলো তো স্যার তেমন একটা হেভি মেটালের সমস্যা নাই। এটা হলো স্যার ইয়ার আর ওই স্যার আমার ওই প্রশ্নটা কিন্তু স্যার রয়ে গেছে যে আমি যেটা বলছিলাম যে ধানের আমরা 6 টন ফলন পাইলেই কিন্তু আমাদের পটাশিয়াম লাগে হলো 108 কেজির উপরে, নাইট্রোজেন লাগে 108 কেজির উপরে, তো সেইটার যোগান আমরা কত টন আমাদের গ্লোমাস ফাঙ্গাস দিয়ে যথেষ্ট ইনশাআল্লাহ। হ্যাঁ গ্লোমাস ফাঙ্গাস দিয়ে যথেষ্ট সব কিছু লাগবে না ইনশাআল্লাহ। গ্লোমাস ফ্যামিয়া গ্লোমাস ফাঙ্গাস সম্বন্ধে ধারণা আছে, গ্লোমাস ফাঙ্গাস হলো একটা মাইক্রোরাইজাল ফাঙ্গাস, সেটা হলো মাটি থেকে আপনার ওই যেটা সংগ্রহ করে এটা রুট হেয়ারের মতো কাজ করে মাইক্রোরাইজাল ফাঙ্গাস, এটা রুট হেয়ারের মতো কাজ করে, এইটা এই ফাঙ্গাসটার একটা পার্ট লাগানো থাকে গাছের রুটের সাথে আর একটা পার্ট জাস্ট মাটির মধ্যে ছড়াই যায়, এই এই ছড়াই যে পার্টটা যায় এই পার্টটা দিয়ে ওই রুট হেয়ারের মতো ওই সে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে, পানি সংগ্রহ করতে পারে, এগুলো করতে পারে, এটা জাস্ট রুটের সারফেস এরিয়া বাড়ায় সেটা করে, কিন্তু এইটা তো নিজস্ব কোনো নিউট্রিয়েন্ট তৈরি করে না, ওই মাটির থেকে যেটা আছে সেইটা আসলে এটা সাক করতে সাহায্য করে, এইটা হলো গ্লোমাস ফাঙ্গাসের কাজ। তো এখন মাটিতে আমাদের সোর্সটা তো থাকতে হবে সেটা আমি বলছি যে এটা জীবাণু থেকে চলে যায়, ওটা আমরা যে জীবাণুটা বানাই এটার মধ্যে ওগুলো থাকে, ওটা ওই গ্লোমাস ফাঙ্গাসটা পৌঁছে পরিমাণটার কথা বলছি, পরিমাণটা আপনার তো ওই যে ওই পরিমাণ তো মাটিতে থাকতে হবে বা যে কোনো সোর্স থেকে আমাদেরকে দিতে হবে সেটা। কথাটা হলো যে মানে যে জায়গাটা হলো যে আমাদের এই যে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে মানে বিজ্ঞান হিসেবে বুঝি যে যদি একটা একটা যদি মানে ধরেন একটা ধান ফসল যদি 50 কিলো বা 30 কিলো যদি ফসফরাস সে যদি রিমুভ করে তার 12 টন ফলন দেওয়ার জন্য, তাহলে সেইটার একটা ন্যাচারাল ব্যালেন্স ওখানে থাকতে হবে, অ্যাভেলেবিলিটি থাকতে হবে, এইটা হলো কথাটা যেটা ওনারা বলতে চাচ্ছেন আর কি। তবে যাই হোক আমি আমি মানে সাত্তার সাহেবের আরেকটা কথা মাঝখানে বলছেন, আমাদের এই সব কিছু ডেটা তথ্য দিয়ে বলতে হবে, আমি যদি বিজ্ঞানীদের কাছেই যাই, কৃষকদের কাছেই যাই, বিজ্ঞানীদের কাছেই যাই, উন্নয়ন কর্মীদের কাছেই যাই, সম্প্রসারণ কর্মীদের কাছেই যাই এবং পলিসি মেকারদের কাছেই যাই না কেন, যেখানেই যাই না কেন আমাদের তথ্য দিয়ে আমাদেরকে এ করতে হবে। তো এই জায়গাটায় আমরা যে বিজ্ঞান সত্তার সাহেব এক সময় খুব একটা গুরুত্বপূর্ণ শুরুতে বলেছিলেন যে বিজ্ঞানীদের কাজই হলো নতুন নতুন উদ্ভাবনার জন্য করা, তাহলে আপনারা যেটা করছেন সেটা বিজ্ঞানের কাজই করার চেষ্টা করছেন, কিন্তু কোনো বিজ্ঞানী ক্লেম করতে পারে না আমি ভালো কাজ করছি যতক্ষণ ডেটা দিয়ে প্রমাণ করতে না পারতেছে, যে তথ্য দিয়ে প্রমাণ করতে না পারতেছে আমার এটা। তো আমি এই জায়গাটায় আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা কালকে আমি সালা মাহবুব সাহেবকেও বলেছিলাম যে আপনাদের দরকার তথ্য, সঠিক তথ্য সংগ্রহ করা, এবং এই কাজটার ভিতরে আপনার পাশেই ধান গবেষণা ইনস্টিটিউট আছে, কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, মানে এই যে কাজগুলো ফলে ডেটা সংগ্রহ, তারা যাতে আবার আপনাকে আপনি 5 বছর চেষ্টা করে ডেটা দিলেন তারা বললো না এটা ঠিক মতো করে নাই, বলে এইটা না করে একটা যদি এখন থেকেই যদি একটা সম্পর্ক তৈরি করেন, একসাথে কাজ করার তৈরি করেন, তাহলে পরে এই ভবিষ্যৎ বিভ্রান্তিটা হবে না, এবং কোন ডাটাটা নিতে হবে সেটাও তো বলবো আপনি তো এটা নেন নাই এই ডাটা নেন নাই সেটাও যেন না হয়, আপনি তো তখন হয়তো বলবেন এর জামি তো নিতেই পারতাম ভুলে গেছে। আপনি এই জন্য একটা বিজ্ঞানীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার দরকার, যাতে করে এই কাজগুলো যেটা করছেন সেই কাজগুলাতে আপনারা আমাদের সঙ্গে আজকে অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন সাথে আছেন এখনো, বিশেষ করে দেশের ভিতর থেকে তো চিরাচরিত ভাবে থাকছেই, কিন্তু আজকে আমাদের সঙ্গে
বাবলু আছে অস্ট্রেলিয়া থেকে এবং জাপান থেকে তানভীর আছে। তানভীরের সঙ্গে দেখলাম মাহবুব আলম সাহেবের যোগাযোগ হলো, সবই ভালো হয়েছে। যাই হোক, এটা সেও একজন, আপনারা যে সমস্ত কথা বলছেন সেও এগুলোরই প্রবক্তা এবং একটা এখন একটা গ্লোবাল লিডার এখন এগুলো নিয়ে। আশা করি আজ আপনারা যোগাযোগ করবেন। আমি দুটা তিনটা প্রশ্নের একটু ইয়ে করতে চাই, যে আপনারা বেশিরভাগই আপনাদেরকে স্বাগত জানাচ্ছেন আজকের এই উদ্যোগটাকে, আপনাদের এই কথাগুলোকে, কিন্তু এবং মাহমুদুর রহমান সাহেব উনি বলতেছেন যে এই যে জৈব পদ্ধতির এইটা করতে গেলে যে ব্যবসায়ীদের আতঙ্ক তৈরি হবে, আসলে ব্যবসায়ীদের আতঙ্ক তৈরি হয় না, ব্যবসায়ীরা যখন যেটা আছে সেটা দিয়ে ব্যবসা করবে। আপনার যদি প্রযুক্তি যদি বদল হয়, নতুন প্রযুক্তি যদি আসে, সেই প্রযুক্তি নিয়ে তারা উৎপাদন এবং বাজারজাতকরণে যাবেন। আমি এটা নিয়ে খুব একটা নিজে আতঙ্কিত নই, আমার কথা হলো উপযুক্ত প্রযুক্তি হওয়া দরকার, যেটা আমাদের কৃষকের উন্নতি করবে, আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যে উৎপাদনের যে উপকরণগুলা, মাটি পানি বায়ু ইত্যাদি যেগুলো আছে সেগুলাকে আমরা ঠিক মতো রাখবো, আমাদের প্রজন্মের আগামী আমাদের ছেলে মেয়ে নাতি পুত্রদের জন্য আমরা যাতে ঠিক অবস্থায় রেখে যেতে পারি, ভালো করে রাখতে পারলাম কিন্তু অন্তত ঠিক মতো এক মানে একেবারে যাতে করে তারা তারাও আমাদের চাইতে আরো অতিরিক্ত যে চাহিদা হয় সেটা করতে। আমাদের শাকির সাহেব বলছেন যে জৈব পদ্ধতিতে উৎপাদনের ওনার ওনার কমেন্টটা আমি একটু পড়ে শোনাই। শাকির সাহেব বলছেন জৈব পদ্ধতিতে ন্যাচারাল ফার্মিং পদ্ধতিতে গেলে ফলে ফল ফসলের উৎপাদন কমে যাবার সম্ভাবনা আছে কি? আমরা কিন্তু এই আলোচনাটাই আজকে করছিলাম যে যে ওনারা এখন পর্যন্ত যে তথ্য বাংলাদেশে আছে তাতে করে এখন সব জায়গাতেই আসলে উৎপাদন যথেষ্ট হচ্ছে না, কিন্তু আমাদের রহমত সাহেব খুবই আশাবাদী যে সময় একটা সাথে গেলে একদিনে তো আর হবে না। ওনার কথাটা হলো যে আপনি একটু সময় দেন, নেচারের যে প্রকৃতিতে যে খাবার আছে সেগুলোকে বা তার পদ্ধতি বা আছে সেই সিস্টেমটাকে সুযোগ দেন তার গ্রো করার, তাহলে পরে আমাদের এই দুশ্চিন্তাটাও থাকবে। কিন্তু যাই হোক, গত 6 বছর, তো 6 বছর খুব একটা বেশি সময় নাই, 6 বছর খুব একটা বেশি সময় নাই, কিন্তু আমরা মানে এটা হতেই পারে আর কি। তো এটা তারপরে আমাদের আনুষঙ্গিক দুটা কথা, আমাদের হাবিবুর রহমান সাহেব বলছেন যে এটার বাজার ব্যবস্থাপনা আসলে এই খালি উৎপাদন করলেই হবে না, তার বাজার ব্যবস্থাপনা দরকার, এটাও সঠিক, একদম সঠিক। আপনি ভালো জিনিস উৎপাদন করবেন, বাজার করতে বাজারজাত করতে পারবেন না তার নিজস্ব ট্রেসেবিলিটি দিয়ে, এটাও হবে না। এবং নাজমুল সাহেব চৌধুরী সাহেব তিনিও খুব বলছেন যে এইসবের জন্য একটা সামাজিক সচেতনতা। এবং আজকে যে আমরা প্রযুক্তির কথা একটা বললাম যে যে জীবামৃত, জীবামৃত, বীজামৃত, মালচিং, বর্ষা এবং সেই সাথে যে 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 কীটনাশক তৈরির যে প্রাকৃতিক প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করে যে কীটনাশক তৈরি করার সেটাও বলছেন যে ফলছিদ্র আপনি চোষা পোকা যে সাকিং ইনসেক্ট বলি আমরা, ফলছিদ্রকারী পোকা, পাতা কাণ্ড খাওয়া পোকা, যেটা এই সমস্ত জিনিসগুলো মেজর এই তিনটা জিনিস, তিন জাতীয় পোকা আছে, এই তিন জাতীয় পোকারই ওনারা বলতেছেন আমরা আজকে আলোচনা করতে পারি নাই ভালো করে, কিন্তু এগুলা মারার জন্য, দমনের জন্য, ক্ষতিকারক পোকা দমনের জন্য এগুলা তৈরি করা সম্ভব। এখন আজ কথা হলো যে আমরা আজকের আলোচনা একটা দিক নির্দেশনামূলক একটা আলোচনা আসলো, আমরা সম্পূর্ণভাবে একমত যে এগুলার সঠিক তথ্য রাখার দরকার এবং তথ্য এই কাজটার এখনই সময়ে আগেই করা উচিত ছিল, কিন্তু এখনই সময় বিজ্ঞানীদের সঙ্গে এবং উন্নয়নের কর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করা, যাতে করে আপনি 5 বছর পরে, 2 বছর পরে কিংবা এখনই যদি আপনি পলিসি মেকারদের কাছে যান যে আপনারা ভাই ইম্পোর্ট করেন না, আমার এইটা নেন, আমাদের এগুলো নেন, তাহলে আপনারা সার ইম্পোর্ট করা লাগবে না, 5,000 কোটি টাকা ঘাট ভর্তুকি দেওয়া লাগবে না, এই জিনিসগুলো দরকার নেই, তাহলে কিন্তু সেখানেও ডেটার দরকার, এই সম্পর্কটা তৈরি করা।
আমি আশা করব যে এই সাত্তার সাহেব আপনাদের একজন সঙ্গী আছেন, উনি আপনাদেরকে সাহায্য করতে পারেন, উনি কৃষি গবেষণা কাউন্সিলে আছেন। আর যদি আমাদের বিসেফ ফাউন্ডেশনের যদি সহায়তা লাগে, আমরা বিসেফ ফাউন্ডেশন আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। কৃষকের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য, জাতির খাদ্য ঘাটতি পূরণের জন্য যা কিছু করার দরকার তার জন্য আমরা করতে আছি, কিন্তু সেই সাথে আমরা চাই নিরাপদ এবং পুষ্টিকর খাবারের এইটা উৎপাদনের। আমরা আরেকদিন আপনাদের সঙ্গে এই পোকামাকড় দমন নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব, এবং এই আলোচনাটাও হয়তো আরেকদিন লাগবে, কিন্তু আমাদের সঙ্গে একসঙ্গেই থাকেন, আমরা যাতে একসঙ্গে কাজ করতে পারি। আপনাদের কোনো বক্তব্য আছে মাহবুব সাহেব? আপনার এক মিনিটে কোনো আর বলতে চান কিছু? একটু বাকি দুইজন একটু মিউট করে দেবেন। সেটা হলো স্যার, একটা যেটা একটা নতুন মানে ধারণা নিয়েই, আগে তো আমরা জৈব কৃষি বলছি, এখন আবার প্রাকৃতিক কৃষি বলতে যাচ্ছি, তো যেহেতু নতুন ধারণা সেই জন্য আমার মনে হয় খুব কেয়ারফুলি আমাদের আগানো দরকার। স্যার যেটা বলছেন বিজ্ঞানীদের সাথে সমন্বয় করে, যাতে আমাদের এইটা আবার রিপিট করতে না হয়, একই সাথে যাতে আমরা বিজ্ঞানী এবং আপনারা যারা কাজ করছেন তারা একসাথে যৌথভাবে কাজ করলে আমার মনে হয় একসাথে কাজ করতে না পারলেও অন্তত বিজ্ঞানীদের সাথে যোগাযোগ রেখে ওই ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট ওনাদের থেকে পরামর্শ নিয়ে করলেও তখন তারা বলতে পারবে না যে না আমরা তো জানি না এটা কি করছেন আপনারা না করছেন। তো সেই জন্য আমার মনে হয় যৌথভাবে তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে কাজটা আগাইলে আমি স্যার আশাবাদী। এটা আমি যেটা বললাম এটা জাস্ট আমি নিজে পরিষ্কারের জন্য, ব্যাখ্যাগুলো জানার জন্য, কিন্তু এটা দরকার স্যার, এটা দরকার যে আমরা যেটা বলছিলাম শুরু থেকেও যেটা বলছিলাম যে জৈব এবং আমরা রাসায়নিক দিয়ে আমরা বর্তমানে আমরা এই করার চেষ্টা করি যে জৈবটা মাটিকে ঠিক রাখবে, মাটির স্বাস্থ্য ভালো রাখবে এবং রাসায়নিকটা গাছের খাবার সরবরাহ করবে। এই এই থিওরিতেই আসলে আমাদের সারা দেশে যে আমরা ফার্টিলাইজার রিকমেন্ডেশন সেইটা আমরা করে থাকি। তো এইটা যেহেতু একটা ইয়ে, আমার মনে হয় যে এটা একটু অর্গানাইজড হইতে ভালো করে করলে একটা তথ্যটা একটা ভালো সলিড একটা তথ্য পাইলে সেটা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে স্যার। মূল জায়গাটা ছিলেন উনি নিজে, এখন ওনার সহকর্মীরা করেন, কিন্তু ওনার এখনো আমি করতেছি স্যার এইটা। শুনেন তাহলে ওই জায়গাটায় ওইটা ওনারা তৈরি করেন, ন্যাশনাল টেকনিক্যাল কমিটি আছে একটা গভর্নমেন্ট যেটার কথা শুনে এই জায়গাগুলোতে মানে একসাথে কাজ করতে হবে এখনই সময়। আপনি মানে আর গবেষণার কাজটা বিএডিসি যতই করেন, বিএডিসির কথাটা ডক্টর বাবু আপনি অন্যভাবে নেন না, এইটা হয়তো ওই সাত্তার সাহেবরা শুনবে না, ওনারা শুনতে চাবেন এসআরডিআই কি বললো, বাড়ি কি বললো, বিডি কি বললো, জুট রিসার্চ কি বললো, এই ওনাদের কথা শুনবেন, ওনারা আপনাকে আপনার কথাটা হয়তো কানে আনবেন না। তো এই জন্যই যে একসঙ্গে এখনই কাজ করার দরকার, আপনার উদ্যোগটা আপনার থাকুক, অথরশিপটা থাকুক, শহীদুল ইসলাম সাহেব আপনাদেরও অথরশিপটা থাকুক, কিন্তু একসাথে কাজ করেন এবং সাত্তার সাহেব এই ফ্যাসিলিটেটটা করে দিতে পারবেন। ওনাকে বিএআরসি তে গিয়ে খুঁজে পাবেন, টেলিফোন নাম্বারটা পরে আমরা দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? সাত্তার একটু অফ করে দাও তো মাইকটা স্যার। তো সুধী মন্ডলী, আমরা আজকে অনেক একটা মানে নতুন কথা শুনলাম এবং যেটা হয়তো আমাদের বিপ্লবী আনতে পারে। বিজ্ঞানী হিসেবে আমি সফল অনেক সময় মনে হয় ক্রেজি আইডিয়া, তো বিজ্ঞানীরা আসলে ক্রেজি আইডিয়ারই কাজ নিয়েই কাজ করে, আপাতত মনে হতে পারে ক্রেজি, কিন্তু সেটাই হয়তো 5 বছর 10 বছর পরে মনে ও এটাই তো ঠিক ছিল, এটাই তো সুন্দর হতেই পারে। বলে আপনাদেরকে মাহবুব সাহেব এবং শহীদুল ইসলাম সাহেবকে অনেক ধন্যবাদ এই নতুন আইডিয়া গুলো নিয়ে আসার জন্য। কারো কারো কাছে যদি কারো কাছে ক্রেজি লাগলেও লাগুক,
কোনো অসুবিধা নেই, পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সামনে আমরা আগাতেই চাই। কিন্তু আমরা বিজ্ঞানীদেরকে সাথে নিয়ে, এই পর্যায়ে বিজ্ঞানীদের সাথে নিয়ে আলোচনা করতে চাই, তাদেরকে নিয়ে ইনভলভ করে কাজ করতে চাই। দরকার লাগলে বিড়ির খামারে, দরকার লাগলে বাড়ির খামারে, ওখানেই গবেষণাটা স্থাপন করে করার ব্যবস্থা আমরা করতেই পারি। সত্তার সাহেব হেল্প করতে পারে, আমিও হেল্প করতে পারি, এবং সেই আলোচনাটা সূত্রপাত করে দেওয়ার জন্য আর কি আমরা আমরা সবসময় আছি। এবং দরকার লাগলে যখন প্রয়োজনে যখন হবে তখন আমরা পলিসি মেকারদের সঙ্গে আপনাদের সঙ্গে তুলে ধরবো, মন্ত্রী হোক, সচিব হোক, যাদের সঙ্গে হোক তাদের সঙ্গে। কিন্তু আমাদের আগে যথেষ্ট তথ্য একটু তৈরি করে, ভিতটা তৈরি করে নিয়ে ওনাদের কাছে যাওয়ার দরকার আর কি। তো ঠিক আছে, তো আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর সত্যি মন্ডলী, বহুদিন পরে আপনাদের সঙ্গে সামনে আসতে পেরে আমি নিজেকে আসলে অনেক ধন্য মনে করছি। আসতে পারলাম, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আবার আগামী সপ্তাহে আপনাদের কাছে আসতে পারি। আর আপনাদেরকে যারা মাহবুব সাহেব এবং শহীদুল ইসলাম সাহেব এবং সাত্তার দুজন, সাত্তার তোমাকেও অনেক ধন্যবাদ, লাস্ট মোমেন্টে তুমি কথা বলাতে তুমি এসে পড়ছো। আর বাকি দিতে আমরা সাথেই থাকবেন, ধন্যবাদ। আর প্রত্যেকেই, প্রত্যেক যারা এখন সাথে আছেন অথবা ভবিষ্যতে থাকবেন, প্রত্যেকে অনুরোধ আজকের আলোচনাটাকে বেশি বেশি করে শেয়ার করুন, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যেখানে হোক শেয়ার করুন। আর আমাদের বিএসএফ ফাউন্ডেশন, বিএসএফ ফাউন্ডেশনের একটা ওয়েবসাইট আছে, bsafefoundation.org, একেবারে বিএসএফ ফাউন্ডেশন আমরা ওয়েবসাইট আছে, সেখানে এটা থাকছে, আজকের আলোচনাটা থাকবে। এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এটা থাকবে, এটা ফলে এটা হারায় যাচ্ছে না। ফলে আর আপনারা দরকার লাগলে এই যে মন্তব্যগুলা এখন যারা করতেছে, ভবিষ্যতে অনেকে করবে, এই আমাদের পেজে গিয়ে অনেকেই করে আমি দেখেছি, আপনারা নিজেরাও মাঝে মধ্যে দেখবেন নতুন কোনো কমেন্ট আছে কিনা, নতুন কোনো আইডিয়া আছে কিনা, সেগুলো দেখে আপনাদের যদি বক্তব্য থাকে। থ্যাংক ইউ সো মাচ, অনেক সময় আমরা অফলাইন যেতে পারি।